আর আল্লাহর ভয় যদি কারো অন্তরে ভিতরে ঢুকে যায় তখন তার এই দুনিয়াতে কোনো টেনশন তার থাকে না, কারণ আমার মালিক হলো আল্লাহ, সব ব্যবস্থা আমার আল্লাহ করবেন, সব ব্যবস্থা আমার আল্লাহর তরফ থেকে হবে, সব ফয়সালাকারী একমাত্র কে? আল্লাহ। আমার কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। দারুল উলুম দেওবন্দের নাম তো শুনেছেন, দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা জগতের ভিতরে দারুল উলুম দেওবন্দ হচ্ছে একটি উল্লেখযোগ্য, যেটা সমস্ত দ্বীনী প্রতিষ্ঠানের মার্কাজ ভারতের দারুল উলুম দেওবন্দ। ওই দারুল উলুম দেওবন্দের মুহতামিম, যার ব্যাপারে বিভিন্ন ইতিহাস গ্রন্থের ভিতরে আমরা পেয়েছি, হযরত মাওলানা আবেদ হোসেন রহমাতুল্লাহ আলাই, তার মাদ্রাসাতে অনেক সময় বার্ষিক অনুষ্ঠান হয়, বিভিন্ন জায়গা থেকে মেহমান আসেন, বিভিন্ন ফুজালারা আসে, তোলাবারা আসেন, বিভিন্ন দেশ থেকেও মেহমানরা এসে থাকেন, তারও বিভিন্ন জায়গা থেকে আসবেন, এমন একটা তার আয়োজন করা হলো বার্ষিক। ওই বার্ষিক জলসার এক মাস আগের থেকে প্রস্তুতি শুরু হয়ে গেছে। যেদিন অনুষ্ঠান ওই দিন সবাই লক্ষ্য করলো, মুহতামিম সাহেব যিনি মাদ্রাসার প্রিন্সিপাল আবেদ হোসেন রহমতুল্লাহ আলাই, তার ভিতরে কোনো টেনশন নাই, কোনো ব্যস্ততা নাই, তিনি জিকির করতেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতেছেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির করতেছেন। মানুষ বড় আশ্চর্যান্বিত হয়ে গেছে, ব্যাপার কি, এত বড় একটা প্রোগ্রাম, এত বড় একটা অনুষ্ঠান, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দেশ থেকে লোক আসতেছে, আর মুহতামিম সাহেব যিনি মাদ্রাসার পরিচালক তার কোনো ব্যস্ততা নাই এবং চেহারার ভিতরে কোনো ব্যস্ততার ছাপও নাই, কারণটা কি? হুজুরকে জিজ্ঞেস করা হলো, এত চমৎকার আয়োজন হচ্ছে, এত বড় আয়োজন হচ্ছে, আর আপনার ভিতরে কোনো ব্যস্ততা নাই, কারণটা কি? কাজ তো ঠিকই চলতেছে, সব কাজ জায়গা মতে চলতেছে, কিন্তু তিনি বসে বসে তাসবিহ জপতেছেন, জিকির করতেছেন। হযরত আল্লামা আবেদ হোসেন রহমাতুল্লাহ আলাইহি তিনি ডাক দিয়া বলেন, এর কারণটা হলো শুধু এই দারুল উলুম দেওবন্দের এই মাদ্রাসা না, শুধু এই মাদ্রাসা নয়, পুরা ভারতবর্ষের ক্ষমতা আমার হাতে দিয়ে দাও, পুরা ভারতবর্ষ অটোমেটিক চলতে থাকবে, আর আমাকে এই জিকির হালতে দেখবে বিন্দু পরিমাণ চেহারার ভিতরে কোনো ব্যস্ততার ছাপ, টেনশনের ছাপ তোমরা পরিলক্ষিত পাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু এই মাদ্রাসা নয়, পুরা ভারতের শাসন আমাকে দাও, এরপরে দেখবা সব ঠিকঠাক মতে চলবে, কিন্তু এই জিকির হালতেই থাকবে। তার মানে হুজুররা দেশ চালাতে পারবে না, নাকি? দেশ চালানোর ক্ষমতা বা দেশ চালানোর জ্ঞান মেধা হুজুরদের ভিতরে নাই। পৃথিবীর ইতিহাস তালাশ করে দেখেন না, ওলামায়ে কেরাম আর হুজুররা দেশ শাসন করছে কত বছর, আর আপনারা শাসন করতেছেন কত বছর? আপনাদের এই শাসন ব্যবস্থা হুজুরদের প্রয়োজন নাই, হুজুররা যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থার পরিবেশ এখন নাই, সুতরাং হুজুরার গদিরও কোনো প্রয়োজন নাই, হুজুরার দেশ পরিচালনা করার প্রয়োজন এখন নাই, কারণ সেই পরিবেশও এখন নাই। তখন মানুষের ভিতরে আল্লাহর ভয় ছিল, যার কারণে মানুষ অন্যায় করত না, আর এখন হলো কে কাকে জোর জবরদস্তি করে, কে কাকে শেষ করে দিতে পারে, কে কারটা আত্মসাত করতে পারে, কে কাকে গায়েল করে কার উপরে চলে দিতে পারে, এটাই হলো এখনের প্রতিযোগিতা। কিন্তু তখন এ ধরনের কোনো প্রতিযোগিতাই ছিল না, যার কারণে দেশের শাসনভার দখল করার জন্য কারো ভিতরে বিন্দু পরিমাণ এশকও ছিল না, আশাও ছিল না। আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব এসেছে তো তারা দায়িত্ব পালন করেছেন, এর জন্য কোনো কামরাকামরি তারা করে নাই, সুতরাং কিয়ামত পর্যন্ত ওলামায়ে কেরাম এগুলো নিয়ে কামরাকামরিও করবে না, এবং দেশ শাসন করার প্রয়োজন ওলামায়ে কেরামদের নাই। যদি আল্লাহর তরফ থেকে কখনো আসেন, এর বলার উদ্দেশ্য হলো আল্লাহর তরফ থেকে যদি কখনো আসেন তাহলে পরিচালনা করার যোগ্যতা আছে না নাই? পরিচালনা করবে তারা কি দিয়ে? কোরআন এবং হাদিস দিয়া। এই কোরআন এবং হাদিস দিয়া যদি আপনি সমাজ চালান, এই সমাজের ভিতরে দুর্নীতি হবে না। কোরআন আর হাদিস দিয়া যদি আপনি দেশ চালান, এই দেশের ভিতরে সন্ত্রাস থাকবে না, দুর্নীতিবাদ থাকবে না, নেশাকুর থাকবে না, গাঞ্জাকুর থাকবে না, এই দেশটা হবে শান্তির দেশ। জুড়ে বলেন ঠিক কিনা? সুতরাং এই কোরআন হাদিস আমাদের কাছে আছেন, এই কোরআন হাদিসের জ্ঞান যার ভিতরে ঢুকে যায়
সেই হয়ে যায় পৃথিবীর সোনার মানুষ। তার দ্বারাতে এই পৃথিবীর ভিতরে অসম্ভবকে সম্ভব করা সম্ভব, কারণ তার জ্ঞানের কাছে অন্য জ্ঞান কোন তার ধারে কাছেও না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রজ্ঞাপূর্ণ জ্ঞান দান করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের জ্ঞান যাদেরকে দান করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে ইজ্জত এবং পরকালেও তাদেরকে সম্মানিত করেছেন। দুনিয়াতে ওলামায়ে কেরাম তাদের সম্মান আছে না নাই? যখন দুনিয়া থেকে বিদায় নেবে পরকালে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদার সর্বোচ্চ আসনে তাদেরকে বসাবেন। শুধু তাই নয়, একজন আলেমের বাবা, একজন হাফিজ কোরআনের মা বাবা সম্মান আল্লাহ পাক তাদেরকেও দান করবেন। সুবহানাল্লাহ, জোরে পড়ো। তাদের মাথায় নূরের দুইটা টুপি আল্লাহ পাক রব্বুল আলামিন পড়ায়া দিবেন, যে নূরের টুপি সূর্যের আলোকেও ম্লান করে দেবে। সূর্যের আলো এই নূরের টুপির কাছে কিছুই মনে হবে না। সুবহানাল্লাহ। এজন্য এই আলেম যার অন্তরের ভিতরে ঢুকে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তাকে সম্মানিত করেন, পরকালেও তাকে সম্মানিত করেন। দুনিয়াতে তার কোনো টেনশন থাকে না, দুনিয়াতেই তার কোনো পেরেশানি থাকে না। কেন? কারণ তারা জানেন এই টেনশন আর পেরেশানি আল্লাহর তরফ থেকে আসে। এগুলো হলো ইমানের পরীক্ষা। আর ইমানের পরীক্ষা যদি সফল কাম হতে পারে, তখন তার মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। ইন্নি জাইলুকা লিন্নাসি ইমামা। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদেরকেও পরীক্ষা করেছিলেন, কঠিনতম কঠিন পরীক্ষা। এর উদ্দেশ্য হলো এই পরীক্ষাতে সফল হতে পারবে কিনা, যদি সফল হতে পারে আল্লাহ পাক তাকে জাতির নেতা বানায় দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে জাতির নেতা বানিয়েছেন, আগে আল্লাহ পরীক্ষা করেছেন, বড় কঠিন থেকে কঠিন বিপদ মুসিবত দিয়া আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করেছেন, তাদের ঈমান যাচাই করেছেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মান দান করেছেন, তাদেরকে ইজ্জত দান করেছেন। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান জালাল হুমুম হাম্মান ওয়াহিদান কাফাহুল্লাহু সাইরা হুমুমিহি ওয়ামান তাফাররাকাত বিহিল হুমুমু লা ইবালিল্লাহু ফি আইয়ি ওয়াদিন। কোন ব্যক্তির অন্তরের ভিতরে যদি এক চিন্তা থাকে, একটা খেয়াল, একটাই ধারণা তার অন্তরের ভিতরে থাকে, আমার একমাত্র মালিক হলো আল্লাহ, আমাকে বাঁচানোর মালিক আল্লাহ, আমাকে সম্মান দেওয়ার মালিক আল্লাহ, আমাকে বেইজ্জতি করার মালিকও আল্লাহ, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জতের মালিক জোরে বলেন কে? সম্মানের মালিক কে? যারা আল্লাহকে ভয় করে তারা চিন্তা করে, এই দুনিয়াতে ইজ্জত এবং সম্মানের একমাত্র মালিক যেহেতু আল্লাহ পাক, সুতরাং আমার এক ভরসা একমাত্র আল্লাহ তাআলার উপরে। সুতরাং আল্লাহ তাআলার উপরে যদি ভরসা থাকে, আমার কোনো টেনশন নাই, কোনো পেরেশানি নাই। আর আল্লাহ বলেন এই এক চিন্তা যদি কারো অন্তরে ভিতরে না থাকে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিয়েছেন, ফি আইয়ি ওয়াদিন মিনহা হালাকা, সে যে কোনো উপত্যকায় ধ্বংস হয়ে যাক না কেন, আল্লাহর কোনো তার আল্লাহর কোনো দায়িত্ব নাই। তার অন্তরের ভিতরে যদি আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস না থাকে, সে কোথায় গিয়া ধ্বংস হয়ে যাক, সেই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোনো দায়িত্ব নাই। সুতরাং আমাদের সব ধ্যান খেয়াল এক করতে হবে যে একমাত্র আমাকে গোলামি করবো আল্লাহর, আর আমাদের হেফাজতের দায়িত্ব হচ্ছে আল্লাহ। এজন্য কোনো ব্যক্তি যদি তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকে যায়, তার দ্বারাতে অন্যায় হতে পারে না, গর্হিত কাজ তার দ্বারাতে সম্ভব নয়। আর কারো অন্তরের ভিতরে যদি শরীয়তের জ্ঞান থাকে, দিনে আলেম কোনো ব্যক্তি যদি অর্জন করে, এই দুনিয়ার দিকে আমরা একটু তাকায়া দেখি না, যারা মাদ্রাসায় পড়ানোর শুরু করে, চাকরির ক্ষেত্রে যখন চাকরি নিতে যায়, তখন আমরা দেখি দুনিয়াদার যারা বহু জ্ঞান অর্জন করেছে, বহু ডিগ্রি যারা অর্জন করতে পেরেছে, তারা চাকরির ক্ষেত্রে ঘুষ দিতে হয় নাকি এমনি চাকরি হয়ে যায়? কি বলেন, ঘুষ দেওয়া লাগে না? যত বড় চাকরি তত বেশি ঘুষ। তাহলে আবার
বর্তমান যদি পর্যালোচনা করেন বহু শিক্ষিত এমন রয়েছে যাদের চাকরি নাই, অনেকেই চাকরির জন্য নিবন্ধনের জন্য আন্দোলন করতেছে, মানববন্ধন করতেছে, কিন্তু এরপরেও আজকে অনেক মানুষ কর্মহীন। এত শিক্ষা অর্জন করার পরেও, এত যোগ্যতা অর্জন করার পরেও তাদের কর্ম নাই, কিন্তু মাদ্রাসার যারা পড়াশোনা করেছে শুধুমাত্র হাফেজ, এরপরও গিয়া দেখেন চাকরির অভাব নাই। শুধুমাত্র নুরানি পড়াশোনা করেছে প্রাইমারি পর্যন্ত জ্ঞান, এরপরও গিয়া দেখেন তার চাকরির অভাব নাই। আর যারা আরেকটু পড়াশোনা করেছে তাদের তো চাকরি আরো অভাব নাই। যারা মাদ্রাসায় পড়াশোনা করেছে ওলামায়ে কেরাম, চাকরি করতে গেলে ঘুষ দিতে হয় না, চাকরি করার জন্য তাদেরকে আন্দোলন করতে হয় না। নাকি কোনো মাদ্রাসার ছাত্রদেরকে গিয়ে দেখেছেন যে তারা ফারেক হয়েছে, চাকরি পায় নাই, এখন তারা রাস্তায় নেমেছে, তারা আন্দোলন করতেছে, সরকারের কাছে দাবি করতেছে, অনশন করতেছে চাকরির জন্য, এমন কোনো প্রমাণ আদৌ পর্যন্ত পেয়েছেন? যারা বলেন এমন কোনো প্রমাণ আছে নাই, তাহলে জেনারেল শিক্ষা অর্জন করার দ্বারাতেই সেগুলো সম্ভব। আজকে চাকরিও পাচ্ছে না, তার মানে হলো কোনো শিক্ষাকে আমি তুচ্ছ মনে করছি না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের জ্ঞানের দ্বারাতে মানুষদেরকে কিভাবে সম্মান করেন এর বাস্তব প্রমাণ আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বোঝাচ্ছি। কেন আপনারা এদেরকে সম্মান করবেন না, ইজ্জত করবেন না? আজকে মাদ্রাসায় পড়াশোনা করলে মনে হয় যে তার জ্ঞান নাই, তার জ্ঞান একেবারে অকেজো, দুর্বল। বিগত আরও দুই তিন জুম্মায় এই বিষয় নিয়ে আলোচনার দ্বারাতে অনেক কিছুই আপনারা বুঝতে পেরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আলেম যাদের অন্তরে ঢুকিয়েছেন তাদেরকে কেমন মেধা দান করেছেন, তাদেরকে কেমন দ্বিশক্তি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। এজন্য হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কত চমৎকার ভাবে তিনি বলেছেন, লানাল ইলমু ওয়াল জুহালি মালুন রাদিনা বিকিসমাতিল জাব্বারি ফিনা, লানাল ইলমু ওয়ালিল জুহালি মালিন রাদিনা বিকিসমাতিল জাব্বারি ফিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন মূর্খদেরকে দান করেছেন ধনভাণ্ডার, মূর্খদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন সম্পদের পাহাড়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আলেম। সুতরাং আল্লাহ পাক যে বন্টনটা করেছেন, অর্থাৎ মূর্খদেরকে দান করেছেন সম্পদ আর আমাদেরকে দান করেছেন আলেম, এই বন্টনটা করার দ্বারাতে আমরা অসন্তুষ্ট হই নাই, বরং আমরা আল্লাহর প্রতি বড় সন্তুষ্ট। আল্লাহ যে আমাদেরকে দুনিয়া দেন নাই, আল্লাহ যে আমাদেরকে সম্পদের পাহাড় দেন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বড় সম্মানের চেয়ারে বসায় নাই, এজন্য আমরা দুঃখিত না, এজন্য আমরা অন্তরে কষ্ট পাই নাই, বরং আমরা মনে করি আল্লাহর এই তাকসিমটা, এই বন্টনটা সম্পূর্ণ ইনসাফপূর্ণ হয়েছে। সুবহানাল্লাহ, তার মানে তাদের অন্তরের ভিতরে দুনিয়ার কোনো লোভ নাই, তাদের অন্তরের ভিতরে দুনিয়ার সম্পদের পাহাড় করতে হবে এই ধরনের লোভ সাহাবায়ে কেরামদের ভিতরে ছিল না। আর কোরআনের জ্ঞান অর্জন দ্বারাতে মানুষ দুনিয়ার লোভ অন্তর থেকে দূরে সরে যায় এবং পরকালের চিন্তা তার অন্তরের ভিতরে ঢুকে যায়। ২৪ ঘন্টা তার অন্তরে এই খেয়াল থাকে যে কোনো মুহূর্তে আমাকে মরতে হবে, সুতরাং মরার প্রস্তুতি ২৪ ঘন্টায় আমাকে নিতে হবে। এখন আমি দুনিয়ার কাজে ব্যস্ত, চিন্তা করতেছি বিল্ডিংটা শেষ পর্যন্ত ওঠাই না, কিছু হারাম টাকা থাকুক, এরপরে তৌবা করে হজ করে একেবারে নিজে পুত পবিত্র হয়ে যাব, কিন্তু এক সেকেন্ডের কোনো ভরসা আছে? জোরে বলেন এক সেকেন্ডের ভরসা আছে? বাছার বেঁচে থাকবো, আজকে আসি কালকে থাকবো, কোনো ভরসা আমার নাই। সুতরাং অন্তরের ভিতরে যখন মৃত্যুর চিন্তা ঢুকে যায় তখন যতই দুনিয়ার পিছনে লেগে যায়, বারবার বারবার এই দুনিয়া আমাকে চপড়াঘাত করবে, বারবার এই দুনিয়া আমাকে লাত্তি উষ্টা দিবে, যে তোর জায়গায় ঠানা, তোর আসল জায়গা হলো পরকাল, সুতরাং পরকালের চিন্তা তুই করতে থাক, এই দুনিয়ার চিন্তা করে তোর জীবন নষ্ট করিস না। এজন্য আলেম যারা আছেন যাদের ভিতরে শরীয়তের জ্ঞান আছে, যদিও তাদের ধনভাণ্ডারের মালিক তারা না, যদিও কোটি কোটি টাকার মালিক না, এরপরও কিন্তু তারা অসন্তুষ্ট না। এখন বলতে পারেন অনেক আলেমরা তো আছে, তারা কোটি কোটি টাকার মালিক, তারা শিল্পপতি, টাকার অভাব নাই, বড় বড় বিল্ডিং আছে, জায়গার মালিক আছে,
এটা আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে এ ধরনের সম্পদ দান করেছেন তারা এটাও চিন্তা করে যে এই সম্পদগুলোর মালিক আমি না, এই সম্পদগুলো আল্লাহ পাক আমার কাছে আমানত দিয়েছেন, এই সম্পদগুলো আমানত তো দিয়েছেন এবং কোথায় ব্যয় করতে হবে তাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন এই খাত ছাড়া ভিন্ন খাতে সম্পদ ব্যয় করা যাবে না। এজন্য সম্পদের মালিক আমি হয়েছি, এজন্যই আমার যেখানে যা মন চাই খরচ করব সেটা নয়, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন এর একটা নীতি নির্ধারণ করে দিয়েছেন এই জায়গায় ব্যয় করা যাবে ওই জায়গায় ব্যয় করা যাবে না। তার মানে হলো যিনি এই হুকুম দান করেন এই জায়গায় ব্যয় করতে পারবা এই জায়গায় ব্যয় করতে পারবা না, তার মানে হলো এই সম্পদের একমাত্র মালিক হচ্ছেন তিনি। সুতরাং এই পৃথিবীতে যা কি যে অবস্থায় যত পরিমাণ সম্পদ আর ধনভাণ্ডারের মালিক আল্লাহ পাক বানিয়েছেন মূলত এই সব কিছুর মালিক কে? আর একটু যেটা বলেন কে? যে কোনো মুহূর্তে আল্লাহ যদি চান এই সম্পদগুলো থেকে তাকে দূরে সরিয়ে দিবেন, ক্ষমতা আল্লাহর আছে না নাই? এমন অজস্র প্রমাণ এই পৃথিবীতে রয়েছে যার প্রমাণ আপনারা শুনেছেন, কারণ এত সম্পদ থাকার পরেও সম্পদ ভোগ করতে পেরেছে। ফেরাউন সম্পদ ভোগ করতে পারে নাই, পৃথিবীতে যত সম্পদশালী হেনরি ফোর্ডের কথা আমি আলোচনা করেছিলাম গত জুমার আগের জুমা, ভোগ করতে পারে নাই, এত কোটি কোটি টাকার মালিক এরপরও এগুলো ভোগ করতে পারে নাই। এর কারণ কি? এর কারণ মূলত হলো এই দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের আসল শান্তির জায়গা না, এই দুনিয়াটা মানুষের জন্য বেহেশত খানা নয়, বরং আল্লাহ পাক শান্তির জায়গা রেখেছেন পরকাল। এই দুনিয়াতে আমাদের ততটুকুনই গ্রহণ করতে হবে যতটুকুন আল্লাহকে পাওয়ার জন্য লাগে, আল্লাহকে পাওয়ার জন্য যতটুকুন লাগে আবাদত করতে গেলে, খাদ্যের প্রয়োজন, বাসস্থানের প্রয়োজন, এগুলোর জন্য যা কিছু প্রয়োজন এগুলো নেওয়ার ভিতরে কোনো ধরনের সমস্যা নেই। আর যখন আমি দুনিয়ার লোভে ঢুকে যাব, পরকালকে একেবারে অন্তর থেকে সরে ফেলবো, তখনই আমার উপরে বিভিন্ন ব্যস্ততা, বিভিন্ন টেনশন, বিভিন্ন চাপ এসে যাবে, আর পরকালকে ভুলে আমি দুনিয়ার পিছনে লেগে যাব, কবরের কথা ভুলে যাব, কিন্তু কবর আমাকে বিন্দু পরিমাণ সময়ের জন্য ভুলে যাবে না। এই জন্য আমাদের চিন্তা, আমাদের খেয়াল, আমাদের চেতনাটা এমন থাকবে, কোনো ব্যক্তি যদি সাপ ধরতে যায় তাহলে সাপের মন্ত্র তার জানা লাগে, সাপ ধরতে গেছে সাপের মন্ত্র যদি না জানা থাকে তাহলে এই সাপ ধরতে পারবে? যে কোনো সময় এই সাপে আক্রমণ করে তাকে শেষ করে দিবে। এই দুনিয়ার সম্পদটাকে, এই দুনিয়ার সব কিছুটাকে সাপের সাথে তুলনা করেছেন বুজুর্গানে দিন। এখন যদি আমি দুনিয়া অর্জন করতে যাই, সাপ যেভাবে অর্জন করতে গেলে মন্ত্র জানার প্রয়োজন, সুতরাং দুনিয়া অর্জন করতে গেলেও আখেরাতের মন্ত্র জানতে হবে, নতবা এই দুনিয়া যে কোনো সময় আমাকে সুবল মারতে পারে, এই দুনিয়ার বিষাক্ততা যে কোনো সময় আমাকে গ্রাস করে ফেলতে পারে এবং আমার জীবনকে শেষ করে ফেলতে পারে। এজন্য এই দুনিয়ার পিছনে আমাদের এভাবেই লেগে থাকতে হবে যেভাবে সাহাবে কেরাম লেগেছেন। এই দুনিয়াটাকে পরকালের জন্য আমার কেন্দ্রবিন্দু বানাতে হবে, যেহেতু আদ-দুনিয়া আল জান্নাতু কিয়ান, জান্নাতটা যেহেতু একটা খোলা প্রান্তর, এই দুনিয়াতে কি আমাকে জান্নাতের বাসস্থান অবস্থান তৈরি করে নিতে হবে। এই দুনিয়াতে যত বেশি আবাদত করব জান্নাত তত বেশি সুসজ্জিত হবে, দুনিয়াতে আবাদত করব না তো জান্নাত সুসজ্জিত হবে না। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার ভয় 24 ঘন্টা আমাদের অন্তরের ভিতরে ঢুকাতে হবে। 24 ঘন্টা যদি আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে ঢুকাতে পারি, তখনই শরীয়তের উপরে চলা আমার জন্য সহজ হয়ে যাবে। ইন্নামা ইখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্যই বলেছেন আমার গোলামদের ভিতরে, আমার বান্দাদের ভিতরে ওলামায়ে কেরামরা আল্লাহকে ভয় করে, কারণ আল্লাহর ভয় এলেম অর্জন করার দ্বারাতেই অন্তরের ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে, আর যার অন্তরে আল্লাহর ভয় ঢুকেছে তার দ্বারা শরীয়তের উপরে চলাটা একেবারে সহজ। এজন্য দ্বীনের জ্ঞান আমাদেরকে অর্জন করতে হবে। আজকে দেখা যায় আমাদের অবস্থাটা হচ্ছে এমন, শরীয়তের যে জিনিসগুলো আমাদের জন্য জানা ফরজ
এই জিনিসগুলোর দিকে আমাদের কোনো ধরনের ভ্রুক্ষেপ নাই। শরীয়তে যে জিনিসটা ফরজ এর জ্ঞান অর্জন করাও ফরজ, শরীয়তের যে জিনিসটা ওয়াজিব তার জ্ঞান অর্জন করা ওয়াজিব, শরীয়তে যে জিনিসটা সুন্নাহ তার জ্ঞান অর্জন করাও সুন্নাহ। কোরআনে করিম নামাজের ভিতরে তেলাওয়াত করা সেটা ফরজ, কোরআনে করিম সহিভাবে জ্ঞান অর্জন করা সহিভাবে তেলাওয়াত শিখা এটা আমাদের উপরে ফরজ। অথচ দেখা যায় আজকে আমার বয়স 60, 50, 40 হয়ে গেছে, আদৌ পর্যন্ত কোরআনটাকে সহিভাবে আমি শিখতে পারি নাই। তাহলে এই ফরজ পরিমাণ জ্ঞান যদি আমি অর্জন না করি তাহলে মরার পরে জবাব দিতে হবে কিনা জোরে বলেন। আজকে আমার সন্তানকে বহু ডিগ্রিধারী বানিয়েছি কিন্তু সহিভাবে কোরআন তেলাওয়াত এবং সহিভাবে মাসলা মাসেল নামাজ পড়তে গেলে যে মাসালা মাসেলের প্রয়োজন, সমাজে চলতে গেলে খাবার খেতে গেলে হালাল হারামের ভিতরে যে পার্থক্য করা এর জ্ঞান তো আমার শিক্ষা অর্জন করা ফরজ, এগুলো নিজেও শিখছি না আমাদের সন্তানগুলোকেও শিখাচ্ছি না। এজন্য আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করব, আমাদের সন্তানগুলোকে দিন শিখাবো, তাহলে কবরে যাওয়ার পরে বাঁচতে পারবো, নতবা বাঁচার কোনো উপায় নাই। আজকে দেখা যায় 2টা 3টা 5টা সন্তান রেখে গেছি, আমি মারা গেছি, মারা যাওয়ার পরে আমার কবরের সামনে আমার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে দোয়া করার সময় তাদের নাই, অথবা আমার জন্য একটু সময় নিবি, সময় নিয়ে কোরআন তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, আমল করবে, বা তার ধনভাণ্ডার থেকে কিছু দান সৎকা করে আমার কবরে নেকি পাঠাবে, তাদের সময় নাই। কেন তাদের ভিতরে বুঝটাই নাই? একটা সন্তানকে আলেম বানান, দেখবেন 5 ওয়াক্ত নামাজে এই সন্তান দোয়া করবে রব্বিরহাম হুমা কেমা রব্বায়ানি সগিরা, এই দোয়া হয় কিনা জোরে।